Mohanganj Hati, New Market Ansayo, Raja Sayati Khlaye, Phalnok Tangzamana Kitingai, Baniya Khairong Bishungo Urpa Tewo Thanga, Pati Mane Poktama Mane Thanga Shoike Hati Committee Ni Secretary Kobe, Kubun Adangro, Or Raja Sayati Khlaye, Phalnok Tangmano, Sebagai kinden bagi bo, tadi murka, opati mana kiti gay, hati bo uflak uflak cawe thangka, hati ni tang tang kau tu ni biskan dadak sejak enggak syaka, raja saya tu kelaye pal nok tang zaman ini bagai, oh pal nok nok, sebagai kibi jangai, oh bahno syaka tang tang. Amader purni gom, nama anje purni gom itu ani jadi tak kenjo sumpi, keno? Tadi ini eva toro koma tak kedi lah, amrai dah kata saya berani, kami tak kya, iya tak kami akan kota lah. Kabar mula titi kota sejarah. যার ঘর তার নাম কি ইডালো ইডালো তাদের ঘর না এডা কারোর তো সে করে না ঘর এরা ঘর বেলাই রাস্তার মধ্যে ঘর উঠাইয়া এরা ইয়া বিরলে মানে যে জবরদস্তি মানে এর মধ্যে আটা ব্যাপার কি এমন লোক আছে যে এই যে ঘরটা তুলছে এই ঘরটা তো সেই এনে ব্যবসা করতে তার একটা ঘর আছে সে তার ঘরে ব্যবসা করতে এই ঘরটা ভাড়া দিব 10000 টাকা এরকম এরকম আছে এটা কেন কেন তুমি সরকারি জায়গা কেন ভাড়া দিবা সরকারি জায়গা বল তুমি বেআইনি ভাবে ঘর কেন তুলবা মানে যে এই বেআইনি কাজটা করছে মানে কে করছে নাম কি এখন পাঁচ জন ব্যবসায়ী আছে এবং উনারা কইতাছে ও এই বাজারের সেক্রেটারি মনুজ কি জানি টাইটেল উনি নাকি তাদের পারমিশন দিয়েছে ঘর তোলার জন্য উনি কে উনি দা পার্সন যে উনি পারমিশন দেওয়ার লোক কিসের পারমিশন কেন পারমিশন উনি একটা শ্রেণী সমিতির সেক্রেটারি উনি কেন পারমিশন দেবে না না এটা তো পৌরসভা পারমিশন দিল লেগেছিলাম তখন মিনারেল কথা দিয়া পাশাপাশি আমি এই কথাটা কইছি যে ঘরটি ভাঙা হয়েছে এমন যে পাঁচ জনের কোনো ব্যবসা নাই কোনো ঘর নাই ব্যবসা আছে ঘর নাই এই পাঁচ জনের কিন্তু আমাকে লাগবো তারা বাপের নাম সব মেয়র কিন্তু কইছে ঠিক আছে আমি দেখুম এটা তাহলে আমি যদি মেয়র যদি দেখুম কথা এই ঘরের অর্থটা কিন্তু একদম বাজে রাজনীতি আছে কি নাম আপনার আমার নাম চন্দন লাহা আমি বাজার কেন্দ্র সমিতি প্রেসিডেন্ট ওনার নাম দেবাশিস আরে বরানন্দ দাস আমি আমি কেন্দ্র সমিতির সভাপতি এবং উনি হচ্ছেন বরানন্দ দাস কেন্দ্র সমিতির সাধারণ সম্পাদক এই যে রাস্তাটা যখন হয় তখন এখানে কতগুলো অবৈধ ঘর ছিল যাদের কোনো তৈজি ভুজি কিছু ছিল না তখন তাদের এই ঘরটা ভাঙিয়ে দেওয়া হয়েছে তখন আমরা তাদের চাল বাজারে সবাই ডেকে নিয়ে কইছিলাম যে এখানে কিন্তু আর ঘর উঠত না তখন তারা আমারে কইছে পাঁচটা লোকের কোনো বাজারে কোনো ঘর নাই আমি বলে পাঁচটা লোকের বাবার নাম এবং বাবার নাম ঠিকানা দেন আমি মেজরিটি গিয়ে পাঁচটা লোকের জাগার ব্যবস্থা গুরু বাজারে যে কোনো জায়গা থাকা আমি সেক্রেটারি মিডিয়া কইলা করুম হয়ারে দেখা গেল কি তারা উইদাউট নলেজ আমাদের না জানাইয়া তারা এখানে এই ঘরটা আজকে ভোরবেলা তুলে নিয়েছে এই যে তুলানোর বিরুদ্ধে আমরা কথা কইতেছি এই ঘর অক্ষর বাংলাতে এই যে আমরা প্রতিবাদ করতেছি জান আমরা মেয়র সাহেব কোনো অবস্থাতেই যাতে না হয় আমি কথাটা বুঝছেন এই ঘটনা এরপরে ঠাস করিয়া সেরে এই ঘরটি উড়ে লাইতেছে তাইলে আমরা দেখা গেছে দাদা মেয়র সাহেবরেও মানে না মেয়র সাহেবরেও মানে না না মেনে সেরে ইয়া করে না না কেন্দ্রীয় কমিটিটা কেডা এটা তো পৌরসভারই উন্নয়ন কমিটির লিগে বাজারের মধ্যে বোয়াইছে এটা তো মেয়র সাহেব নিজে সার্টিফিকেট দিয়ে সেটা বানাইছে এটা সুতরাং এটা তো পৌরসভার উন্নয়নমূলক কমিটির লিগে এবং বাজার দেখার লিগে এই বানাইছে না তাদের অর্ডারই তো আমরা যা করণ করি এই সে ঘটনা এই রাস্তাঘাট সব তারাই করাইতেছে এবং তারা নিজে কইছে যে তোমরা যার বিট নাই আমরা একটা বিটের বন্দোবস্ত করুম না এই পাঁচ জন করে দেব কইছে এই পাঁচ জন আমরা ব্যবস্থা করে দেব পৌরসভারে পৌরসভারে আমরা রিকোয়েস্ট করুম স্যার মেয়র স্যারের রিকোয়েস্ট করুম স্যার এরা গরিব মানুষ তাদের লিগে একটা অন্তত ব্যবস্থা করে এরা পৌরসভা চিন্তা করবো না এরা লিগে হুজ্জতি করবো।